অস্ট্রিয়ার ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে যে সংলাপ চলছে তা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সিএনএনকে দিয়ে এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন ইরান বিষয়ক মার্কিন প্রতিনিধি রবার্ট ম্যালি। ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষের আলোচকরা সপ্তম দফা আলোচনা শেষ করার কয়েকদিন পর এই হুমকি এলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ম্যালি জানান, কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয় তাহলে সংকট বৃদ্ধি পাবে। ইরান ভিয়েনা আলোচনায় দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনলে এই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে তারা আর কখনো পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না। এছাড়া একবারে তেহরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।